একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের সামনে আমরণ অনশনে বসেছেন 56 জন হেলথ ওয়ার্কার। আমরণ অনশনে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররা জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তর চত্বরে অনশনে বসেছেন 56 জন। বেতন বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব 60 বছর পর্যন্ত সহ একাধিক দাবি নিয়ে এই অনশন। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন ব্লকে আমরা হচ্ছে 2010 সালে রিক্রুট করা হয়। আমাদেরকে যখন রিক্রুট করা হয়েছিলো তখন হচ্ছে এনআরএইচএমের আন্ডারে রিক্রুট করা হয়েছিলো। এনআরএইচএমের আন্ডারে সারা ভারতবর্ষে 236টা ডিস্ট্রিক্টে, যেখানে হচ্ছে পতঙ্গবাহিত রোগ নিয়ে সমস্যা ছিল, সেই সব জায়গায় রিক্রুট করা হয়েছিলো। সেইভাবে আমাদের রিক্রুট করা হয়েছিলো। তখন যে মেমোরেন্ডামে আমাদের রিক্রুট করা হয়েছিলো, বলা হয়েছিলো যে 2000 আমাদেরকে হচ্ছে 3 বছর পর পর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ফান্ড শেয়ার করবে, যেমন হচ্ছে 75% আর রেস্টটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, তারপরে বছর হচ্ছে 65% রেস্ট হচ্ছে ওই গভর্নমেন্ট। এত যতদিন পর্যন্ত দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত চলবে। আজকে আজকে সিএমও স্যার আমাদেরকে ডেকেছিল, সিএমও স্যার আমাদেরকে বলেছে তোমাদের ডকুমেন্ট সব চেয়ে পাঠিয়েছে উপর থেকে, আর উনি ফরওয়ার্ড করে দিয়েছেন। উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা তুলে নাও, কিন্তু আমরা বলেছি স্যারকে যে স্যার আমরা আমরা এইরকম ডকুমেন্ট আমরা হচ্ছে 8 বছর থেকে না হলে হচ্ছে কয়েক বস্তা পাঠিয়েছি, মানে যদি স্বাস্থ্যভবন ওইখানে রাখে তাহলে বস্তা হয়ে যাবে কয়েক বস্তা। কিন্তু ওনাদের বক্তব্য, ওনার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনারা যেটা বলে যে ওনাদের কিছু করণীয় নেই, তাহলে আমরা কার কাছে করণীয়, কার করণীয় ওটা, কে করবে ওটা? আমরা কাজ করছি ওটা ব্যাপারে ওনারা, ওনাদের করণীয়, ওনারা অর্ডার করতে পারবে, আমরা কী কাজ করছি না করছি, আমাদের স্যালারি ইস্যু হচ্ছে না, সে ব্যাপারে কে করবে? তাহলে